নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো বন্ধুরা যারা চ্যানেলে প্রথমবার এসেছ তারা কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমার সকল প্রিয় দলের আপডেট সবার আগে পাবার জন্য তো বন্ধুরা ফার্স্টে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে পার্থিব গগৈকে নিয়ে তো বন্ধুরা পার্থিব গগৈ এবারে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছেন ডুরান কাপেও দারুণ খেলেছেন এদিকে কিন্তু আইএসএল এর মঞ্চে তিনটে ম্যাচে তিনটে গোল কিন্তু করেছেন এবং তিনটে গোলই তিনি পেনাল্টি বক্সের বাইরে থেকে গোলগুলো করেছেন এবং দারুণ শটে গোলগুলো কিন্তু করেছেন সেটা বলাই যায় এবার ব্যাপার হচ্ছে মোহনবাগানের সাথে একটা লিঙ্ক আপ করা হয়েছিল তখনও আমি কিন্তু ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে তার কিন্তু মোহনবাগানে আসার সম্ভাবনা খুবই কম তিনি নর্থ ইস্টেই থেকে যেতে পারেন তো সেই রকমই আজকে কিন্তু নর্থ ইস্টের অফিসিয়ালরা তারা ঘোষণা করে দিয়েছে যে পার্থিব গগৈ তিনি কিন্তু দু হাজার সাতাশ সাল অব্দি নর্থ ইস্টেই থাকতে চলেছেন তো নর্থ ইস্টের সাথে কিন্তু কন্টাক্ট এক্সটেনশান করে নিয়েছেন পার্থিব গগৈ যেটা কিন্তু একটা বড়ো খবর পার্থিব গগৈয়ের জন্য এটা বলাই যায় এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে তো বন্ধুরা মোহনবাগান এই মরসুমে কিন্তু এখনও তিনটে ম্যাচ খেলেছে এ যেখানে তিনটেতেই তারা জয় তুলে নিয়েছে এবং তারা কিন্তু টেবিল টপে বিরাজমান এবার ব্যাপার হচ্ছে বর্তমানে ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য ম্যাচ বন্ধ রয়েছে আইএসএল তোমরা সকলেই জানো আবার কিন্তু একুশ তারিখ থেকে শুরু হবে আইএসএল এবার ব্যাপার হচ্ছে আই এর মঞ্চে কিন্তু রেকর্ড গড়লো মোহনবাগান তোমাদেরকে জানাই তো বন্ধুরা এই নিয়ে কিন্তু দ্বিতীয়বার মোহনবাগান এর টানা তিনটে ওপেনিং ম্যাচ কিন্তু জিতলো যেটা কিন্তু মোহনবাগানের দ্বিতীয়বারের জন্য একটা রেকর্ড সেটা বলা যায় তো এবারের মোহনবাগান কিন্তু অন্য রূপে ধরা দিয়েছে তো এই মোহনবাগান কিন্তু এবারে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার তো দেখা যাক মোহনবাগান লীগ শিল্ড এবং আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে কিনা তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে হুগো রয় ইয়ান ধান্দা এদের কি আমরা জাতীয় দল মানে আমাদের ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে দেখতে পারি তো বন্ধুরা দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে এআইএফএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি কিন্তু জানিয়েছেন যে তারা মানে যে সমস্ত বিদেশি প্লেয়াররা ভারতের জার্সিতে খেলতে চাইছে তাদের কিন্তু একটা তারা লিস্ট তৈরি করছে এবার ব্যাপার হচ্ছে রয় কৃষ্ণা তিনি এমনি ভারতীয় কিন্তু তিনি ফিজির নাগরিকত্ব নিয়ে এখন ফিজিতেই থাকেন এছাড়া হুগো বুমো তিনি ফ্রান্সে থাকলেও হুগো বুমো তিনি কিন্তু আমাদের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন আমি তোমাদেরকে অনেক আগেই ভিডিওতে জানিয়েছিলাম তো এর আগে ইয়ান ধানদার তিনিও কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে খেলতে চেয়েছেন আরও অনেক প্লেয়ার কিন্তু রয়েছে তো এবার ব্যাপার হচ্ছে তো দেখা যাক কল্যাণ চৌবে তিনি কিন্তু একটা লিস্ট করতে বলেছেন তো দেখা যাক পরবর্তীকালে আমরা এই সমস্ত প্লেয়ারকে আমাদের জাতীয় দলের গায়ে দেখতে পাই কিনা তবে দেখা যাক মানে এই রকম তো কথাবার্তা অনেক ওঠে আমরা ভিএআর ব্যাপারেও দেখেছি ভিএআর লাইট এলোই না এই সিজনে সেই রেফারিদের অত্যাচার চলছেই তো সেই রকমই দেখা যাক এই ঘটনাটা কতটা ফলপ্রসূ হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ